বুলুর রিয়াকশন, বুলু আসছে। তোমাদের সাথে আজকে একটা অন্য রকমের জিনিস শেয়ার করব, একটা অন্য রকমের ভালোবাসার গল্প। এটা হচ্ছে ভুলু। ভুলু হচ্ছে আমাদের পাড়ার একটা কুকুর। ভুলু ছিল শুয়ে, তোমরা যেরকম দেখলে, আর যেই না ও বাবাইকে দেখলো, ব্যাস হয়ে গেল। বাবাইকে দেখে লেজ নাড়াতে নাড়াতে ও চলে এলো। আর কেন চলে এলো বলো তো? ও এখন যাবে বাবাইয়ের সাথে। তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছে কি করছে, দেখাচ্ছি। দেখো, তোমরা শুধু দেখো বুলুর কাণ্ডটা, শুধু দেখো। বুলু শুধু আদর বাদর খেলো। এবার বুলু লেজ নাড়াতে নাড়াতে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখাচ্ছি। একটুখানি আড়মোড়া টারমোড়া ভেঙে নিচ্ছে। এতক্ষণ ভুলু ঘুমাচ্ছিল, ওই যেমন যাচ্ছে সাথে। ওর প্রত্যেক দিনের এখন চাই হচ্ছে বিস্কুট। প্রত্যেক দিন বিকেলে বাবার থেকে একটু বিস্কুট খাবে, তারপর ওর শান্তি। হ্যাঁ, এইটা হচ্ছে পাড়ার সীমানা, এই অবধি হচ্ছে ওর, মানে এর বাইরে যাবে না। এবার বাবাই বিস্কুটটা আনতে গেছে দোকানে, এবার ও এখানে দাঁড়িয়ে লেজ নাড়াবে আর ওয়েট করবে। এই যে, এই যে ভুলু এখন এখানে বসে আছে, বসে বসে ওয়েট করছে। ওই যে দেখো দীপঙ্কর আসছে, আর ওই যে হাতে বিস্কুট, আর এই যে লেজ নাড়াতে নাড়াতে, এই যে বুঝে গেছে, এসে গেছে। এই যে দীপঙ্কর কুকুর জমের মতন ভয় পায়, আর স্ট্রে ডগস তো ভীষণই ভয় পায়। কিন্তু এই ভুলু যে দীপঙ্করের ওপর কী মায়া করেছে কে জানে। একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে ওদের মধ্যে, একটা ভালোবাসার টান। প্রত্যেক দিন বিকেলবেলা ভুলু বাবাইয়ের হাতে বিস্কুট খাবেই, আর বিস্কুট না খাওয়াতে পারলে বাবাইয়েরও ভালো লাগে না। তাকে আবার গোটা খায় না, হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে গুঁড়ো করে দিতে হয়, তবেই সে খায়। এখন সে আদর খাচ্ছে, আর লেজ নাড়াচ্ছে দেখেছো? ভুলুর আবার কামড়ানোতে রেকর্ড আছে। ভুলু প্রায় 25-26 জন লোককে কামড়েছে রাস্তায়। কিন্তু বাবাইকে যে ও কী ভালোবাসে, বাবাইকে কিন্তু কিচ্ছু করে না। বাবাই এত চটকে চটকি করে ওকে, কিন্তু কিচ্ছু করে না, চোখ বন্ধ করে পুরো আদর খায়। এবার সে আরাম করে বসে আয়েস করে খাবে। এটা হচ্ছে ভুলুর প্রত্যেক দিনের রুটিন। প্রত্যেক দিন বিকেলবেলা বাবাই যখন পাড়ার মুখে আসে, তখন ভুলু প্রত্যেক দিন এরমভাবে লেজ নাড়িয়ে নাড়িয়ে আসে, আর বিস্কুট খাওয়ার লোভে। তো চলো বাই, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানে এন্ড করছি।